জাতি হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর 001। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাকে একটি ভাই রিকোয়েস্ট করেছিলো এই সংটির উপর ভিডিও নিয়ে আসতে, তাই এই সংটির উপর ভিডিওটি নিয়ে চলে এলাম। আপনারাও রিকোয়েস্ট করুন, কমেন্ট করুন, সেই সঙ্গের উপর ভিডিও নিয়ে আসবো। তো চলার বেশি বকবক না করে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমি এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার পর আমার এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবেন, সমস্ত প্রজেক্ট পেয়ে যাবেন, ওগুলি সব ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর কী করবেন, এলআর মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্কটি ওপেন করার পর কী করতে হবে, এখানে প্রথমে একটি ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য যে এই দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন আপনারা 2.7 সেকেন্ড, এতে লেখা রয়েছে 0.7 সেকেন্ড। 2.7 সেকেন্ডে আসার পর এখানে প্লাস এখন মিডিয়াতে ক্লিক করে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি এখানে, জাস্ট আমি সামান্য এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এবার এই ফটোটিকে ফুল স্ক্রিন করার জন্য ওপরে হিরোটা ক্লিক করে দেবো, তারপরে ফিল কম্পোজিশন এটাতে ক্লিক করে দেবো, তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে গেল। হয়ে যাওয়ার পর একদম শেষে চলে যাবেন, যার পর এবার এটিতে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটি একদম শেষ পর্যন্ত চলে আসবে। চলে এলো, এবার কী করতে হবে আপনাদেরকে, ফটোটিকে একদম নিচে নিয়ে চলে যেতে হবে, নিচে লেয়ারটিকে নিচে নিয়ে যেতে হবে। তো কী করে নিয়ে যাবেন, তার জন্য সাইডে যে ফটোটির সাইডে লং প্রেস করে ধরবেন, এই সাইডটিতে লং প্রেস করে ধরবেন, এই ফটোটির সাইড লং প্রেস করে ধরে নিচে দিয়ে নামিয়ে নামবেন। নিচে দিয়ে নামাবেন, নামিয়ে এই যে সংটি রয়েছে সংটির উপরে রেখে দেবেন। সংটির উপরে রেখে দিয়েছি, সংটির উপরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে কিছু এফেক্ট অ্যাড হয়ে গেছে অলরেডি সংটির উপরে রাখতে। এবার কী করতে হবে তোমাদের, এবার ফটোটির উপর স্যাক এফেক্টটি অ্যাড করে দিতে হবে। স্যাক এফেক্টটি অ্যাড করার জন্য এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে স্যাক এফেক্ট প্রজেক্টটি ওপেন করে দেবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফটো এফেক্ট লেখা রয়েছে, তো এর মধ্যে এফেক্ট লাগানো রয়েছে, তার জন্য এই ছবিটিতে ক্লিক করে নিচে এফেক্টে ক্লিক করবেন, তারপর থিরোটে ক্লিক করে কপি হবে, কপি হয়ে যাবে, এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন বিটমার্ক প্রজেক্টটি। বিটমার্কটি ওপেন করার পর কী করবেন, এখানে পেস্ট করে দিতে হবে ছবিটির ওপর, তার জন্য ছবিটিতে ক্লিক করে এফেক্টে থিরোটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন। দেখুন পেস্ট হয়ে গেছে, এখানে এফেক্টটি পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার কী করতে হবে আপনাদেরকে, এবার জাস্ট লিরিক্সটি পেস্ট করলেই ভিডিওটি টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো কীভাবে তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে গিয়ে ওপেন করে নেবেন লিরিক্স প্রজেক্টটি। লিরিক্স প্রজেক্টটি ওপেন করার পর এখানে জাস্ট এবারটিতে ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবেন, তারপর আবার এই অপশানটিতে ক্লিক করে 17টি লেয়ারে ক্লিক করবেন, কপি 17টি লেয়ার, দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে আবার বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আপনারা চলে যাবেন এখান থেকে একদম 2.7 সেকেন্ডে। যাওয়ার পর এবারটিতে এখানে ক্লিক করে পেস্ট 17টি লেয়ারে ক্লিক করে দেখুন পেস্ট হয়ে গেছে, লিরিক্স হবেন লিরিক্সটিও পেস্ট হয়ে গেছে। তো ভিডিওটি রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে সেভ করার জন্য কী করবেন, ওপরে সেটিং অপশান পাবেন, শেয়ার অপশানে ক্লিক করে নিজে এক্সট্রা অপশানে ক্লিক করে দেবেন, আর কিছুক্ষণ ওয়েট করবেন, ভিডিওটি আপনাদের গ্যালারিতে কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।